হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমার জামরুল গাছটিকে নিয়ে মার্শাল্লাহ দেখেন অনেক জামরুল ধরেছে আমি তাজ পটার যাবতীয় গাছটি থেকে জামরুল খাচ্ছি পাঁচ বছর ধরে এই গাছটি আমাকে ফল দিচ্ছে আর আমি এই গাছটির মধ্যে কোনো সার ও বিষ দিই না আমি শুধু গোবর সারগুলো দিই গোবর আমি এনে এগুলাকে শুকিয়ে ভালো করে গরু করে পরে এই গাছের গুঁড়ার মধ্যে আমি দিই আর এই গাছটি আলহামদুলিল্লাহ আমাকে অনেক ফল দেয় প্রতি বছর আর এবার খরার কারণে প্রচুর জানেন গরম পড়েছিল গরমের কারণে জামুর গড়া পরে যাইতেছিল তাই কিছু দেখে দেখে আমি পেয়ে নিলাম আমি একটা আপনার ভাইয়ের পানি দিতেছে গাছে বললাম আমাকে একটু পানি দাও ভিড়ে একটা খেয়ে দেখি আর খেয়ে দেখলাম তো প্রচুর মিষ্টি মাসাল্লাহ আর এই কালারটা হবে ঠিক খয়রি বৃষ্টি হয় না সেজন্য জন্য হতে পারে নাই বৃষ্টি হলেই খয়রি হয়ে যাবে মাশাল্লাহ আর আমি যে কয়বার গাছ থেকে ফল পেরেছি আমি একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর আমি প্রকৃতি প্রিয় আমি প্রকৃতি খুব ভালোবাসি তাই আমার বাগানে ছোটো বড় বিভিন্ন ধরনের গাছ আলহামদুলিল্লাহ আছে আর এই গাছগুলোকে আমি একাই যত্ন করি আপনাদের ভাইয়া শুধু পানি দেন আর দেখেন মার্শাল্লা কতগুলো জামরুল পেরে নিলাম এগুলো আজ সবাইকে মিলিয়ে দিব ও খাব এখানে একটা জোড়া জামড়ুল হয়েছে গাছের মধ্যে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি আরেকটা জামরুল খাবো এটা ধুবোনা ধোয়া ছাড়াই খেয়ে নিলাম আর নিজের হাতে লাগানো গাছের জামরুল আসলে খেতে অনেক মজা আর দেখেন দুইদিন পরও পারছি সেরকম ভিডিও করে রেখেছি বৃষ্টি হয়েছিল একদিন একদিন বৃষ্টি হওয়াতে দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল্লা দেখছেন কত সুন্দর কালার হয়েছে আর খেতে এত মিষ্টি আসলে আপেলের মতো কি বলবো আমি না খেলে কেউ বিশ্বাস করবে না এগুলো এত মিষ্টি ফল আমার আজকের ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবার জন্য রইল অনেক অনেক দু ভালোবাসা আর এখনও যারা সাবস্ক্রাইব করিনি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আশা করি জামরুল আজকের জামরুল সিরে হচ্ছে এই বছরের যেন জামরুল শেষ আর সাত আটটি আছে এইগুলো চার পাঁচ দিন পরে আমি সিঁড়ে নেব দেখেন কত সুন্দর কালার হয়েছে হানি আপেলের মতো খেতে মিষ্টি আমার আজকের জামরুলগুলো সিরে খুব ভালো লাগলো কালারটা খুব সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আল্লাহ ফেস